শেরে বাংলা একে ফজলুল হক, শহীদ সোহরাওয়ার্দী, মৌলানা ভাসানী, মণি সিংয়ের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা। আমরা গভীর শ্রদ্ধা জানাই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আমরা শ্রদ্ধা জানাই প্রবাসী সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদকে। আমাদের বিনম্র শ্রদ্ধা রইল 30 লাখ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের প্রতি। আমরা শ্রদ্ধা জানাই বীর মুক্তিযোদ্ধাদের, যারা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে শহীদ হয়েছেন। আমরা শ্রদ্ধা জানাই লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধাকে, যাদের বীরত্বের কারণে আমরা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে পেরেছি। আমাদের গভীর শ্রদ্ধা রইল 71 সালের সেই জনগোষ্ঠীর প্রতি, যারা সীমাহীন কষ্ট ও নির্যাতন ভোগ করে মুক্তিযুদ্ধের প্রতি অনুগত থেকে মুক্তিযোদ্ধাদের সর্বাত্মক সহযোগিতা দিয়ে স্বাধীন বাংলাদেশ সৃষ্টিতে ভূমিকা রেখেছেন। আমি অ্যাডভোকেট আক্তার হোসেন সাইদ, পিতা মরহুম আলহাজ কুদ্দুস মিয়া, গ্রাম কাইতলা, উপজেলা নবীনগর, জেলা ব্রাহ্মণবাড়িয়া। আমি কাইতলা স্কুলের ছাত্র, পরবর্তীকালে আমি ব্রাহ্মণবাড়িয়া কলেজে অধ্যয়ন করাকালীন আমি মুক্তিযুদ্ধে 28 এপ্রিলে আগরতলা যাই। আগরতলা থেকে আমার ট্রেনিং সেন্টার হলো আসামের ইন্দ্রনগর। ইন্দ্রনগর ট্রেনিং সমাপ্ত করে কুকিতর ক্যাম্পে আমরা যাই। সেখানে আমাদের ক্যাম্প কমান্ডার ছিলেন ক্যাপ্টেন ডালিম। সেখানে সিলেট অঞ্চলে 4th সেক্টর সেক্টর কমান্ডার ছিলেন সিআর দত্ত। আমাদের যুদ্ধটা ছিল গরিলা যুদ্ধ, হিট অ্যান্ড রান ছিল আমাদের সম্মুখ যুদ্ধে আমাদের ছিল। সেই হিসেবে আমি সিলেট ভিতরে যাই রেখি করার জন্য। কিন্তু সেখানে গিয়ে যে রাজাকারের যে তৎপরতা দেখেছি সেখানে আমরা ভীত হই। পরবর্তীকালে আমি একটা বাড়িতে আশ্রয় নিই। কিন্তু সেই বাড়িতে আশ্রয় নেওয়ার পর আমার যে গাইডার ছিল, গাইডার এসে বলল আশেপাশে রাজাকাররা ঘোরাফেরা করতেছে, তারা হয়তো সন্ধান পেয়ে ফেলবে। সেই হিসেবে আমাকে অবহিত করার পর আমি তাকে নিয়ে আবার ওই ক্যাম্পে চলে আসি। পরবর্তীকালে আমাদের ক্যাম্প থেকে আমাদের বন্ধু মানুষ কাশেম, তারা এক অপারেশনে গেল। যাওয়ার পরে কাশেমকে রাজাকাররা ধরে ফেলল, জহিরে এসে পড়ল। আসার পরে সেই ক্যাম্পের যে ইনচার্জ তখন ক্যাম্প কমান্ডার মেজর ডালিম, ডালিম খুব সাহসী ছিল। পরবর্তীকালে সেই গ্রামে গিয়ে গ্রামটাকে জ্বালিয়ে দিল। এর পরবর্তীকালে আমরা চিন্তা করলাম যে সিলেটের যে রাজাকারের তৎপরতা এবং তাদের ভাষা আমাদের বোধগম্য নয়। সেই জন্য আমি নিজে গিয়ে বললাম যে আমি আমার এলাকায় গিয়ে যুদ্ধ করব। তখন আমি 10 জনকে সাথে নিয়ে চলে আসি। 2 নম্বর সেক্টরে কসবা উপজেলা কমান্ডার হিসেবে আমাকে তখন সেখানে পাঠাই এবং নবীনগরেরও একটা অঞ্চল পূর্ব এলাকায় সে অঞ্চলের দায়িত্ব দিয়ে আমাকে সেখানে সর্বপ্রথম তখন মুক্তিযোদ্ধারা সেভাবে এলাকায় আসেন। আমি সেইভাবে এলাকায় আমার গ্রুপস নিয়ে কোথায় কী অবস্থা আছে রেখি করলাম, রেখি করতে থাকলাম। পরবর্তীকালে হিমাংশু নামে একজন মুক্তিযোদ্ধা, সে কমান্ডার তখন সে হিমাংশুকে টুয়েসি করে আমাকে কমান্ডার করে সেখানে 30 জনের গ্রুপ নিয়ে আমি তখন এলাকায় মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করি। তখন ঠিক সেই মুহূর্তে রাজাকারের কিছু তৎপরতা ছিল। আমার যে এলাকাটা ছিল সেটা ছিল প্রত্যন্ত অঞ্চল, সেখানেও তখন রাজাকাররা সেভাবে তৎপর ছিল না। আমার কাছে একটি ইনফরমেশন আসলো, গোকর্ণ ঘাট রাজাকারের একটা ক্যাম্প আছে, সেই ক্যাম্পে রাজাকাররা পাহারা দেয় এবং তাদের কাছে কিছু বন্দুক আছে, সেগুলিকে আক্রমণ করে তাদেরকে সেইখানে পরাজিত করে আমরা সারেন্ডার করে নিয়ে আসবো। এই ইয়েতে তখন আমার সাথে ছিলেন বিদ্যাগুলের চেয়ারম্যান ছিলেন নুরুল ইসলাম, তখন চেয়ারম্যান না পরবর্তীকালে চেয়ারম্যান হয়েছেন, এবং কৃষক লীগের নেতা ছিলেন হাফিজ, এবং এখন অ্যাডভোকেট আবু তাহের সুনিয়র বাড়ি,
আমার গ্রামেরই জাহাঙ্গীর আলম, প্রতিকালে আমার যে টেম্পে চলে আসে হিমাংশু, আমার কোয়াইসি আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে এমন কাজ করতে থাকলো যে আমাকে হয়তো এখানে প্রাণ নাশ হতে পারে। সেজন্য আমি ক্যাপ্টেন আইনুদ্দিনের কাছে গেলাম, গিয়ে বললাম যে আপনার যে যাকে পাঠিয়েছেন সে তো এই চরিত্র। তিনি বললেন যে তোমার আর সেখানে যাওয়া দরকার নেই, তুমি এখানে থাকো, এখানে স্টুডেন্ট কোম্পানি আছে, সেই স্টুডেন্ট কোম্পানির চয়েস হিসেবে তুমি এখানে দায়িত্ব পালন করো। তখন আমি স্টুডেন্ট কোম্পানির চয়েস হিসেবে সেখানে দায়িত্ব পালন করতে থাকলাম। ঠিক এমনি মুহূর্তে আস্তে আস্তে তখন দেশেও যুদ্ধ আস্তে আস্তে হতে থাকে। পরবর্তীতে ডিসেম্বর ইন্ডিয়ান আর্মির সাথে আমাদের সংযুক্ত করে তখন আখাউড়া বর্ডার দিয়ে আমরা যুদ্ধ করি। স্বাধীনতার পর আখাউড়া রেলওয়ে স্টেশন থেকে আরম্ভ করে কসবা রেলওয়ে স্টেশন পর্যন্ত যেই যে রেল স্টেশনগুলি আছে সেখানকার পুনর্গঠনের দায়িত্ব আমাকে দেওয়া হবে। আর গঙ্গাসাগর, গঙ্গাসাগর, ইমামবাড়ি, কসবা এই এর মধ্যে পুনর্গঠনের কাজে নিয়োজিত হয়ে গেল। 30 লক্ষ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের সম্ভ্রমের বিনিময়ে আমরা স্বাধীন। লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করেছে বলে আমরা স্বাধীন। হাজার হাজার যোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করে শহীদ হয়েছে বলে আমরা স্বাধীন। কোটি কোটি লোক আমাদের সমর্থন করতে গিয়ে অবর্ণনীয় দুঃখ কষ্ট সয়েছে বলেই আমরা স্বাধীন। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নিই। জয় বাংলা।